আমরা একটা মার্কআপ নিলাম আর একটা সিএসএস নিলাম, নর্মালি যে লেখাগুলো প্রয়োজন মার্কআপে সেটা লিখলাম। আমি যখন নিলাম কিছু টেক্সট আসছে, যেমন হচ্ছে কি এই যে এস্টিমের সাথে কি আসতেছে ল্যাং, এটা ফুল মিনিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইন মানে ইংলিশ, এখানকার সকল ট্যাগের ভাষায় হচ্ছে ইংরেজি। ওকে, এটা লিখলেও হয় না লিখলে, বাট লিখে দেওয়া বেটার। এস্টিমেল এর সাথে একটা অ্যাট্রিবিউট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে, কারণ বাংলা না পড়ার ট্যাগ আসলে এখানে নেই, সব ইংলিশ, অথবা ট্যাগের ভিতরে বাংলা, ইংরেজি, ফার্সি যে কোনো ভাষা আমরা লিখতে পারি। এরপর হচ্ছে আমাদের নতুন আরটা কি মেটা চার সেট, মানে ক্যারেক্টার সেট, এটা হচ্ছে মেটা ট্যাগ। এটা মূলত কাজ কি, আমরা যে ভাষায় লিখি না কেন সেটাকে ওই ভাষায় রূপান্তর করার জন্য আমরা কি করি এই কোডটা ব্যবহার করি, UTF-8। এটা যদি আমরা না লিখি, আমরা এখানকার ট্যাগে কোনো কারণে বাংলা লিখলাম, ওই বাংলা ব্রাউজার সাপোর্ট করবে না, ওই ক্যারেক্টার সেটটা তাকে বুঝিয়ে দিতে হয়। এটা হচ্ছে কি একটা ক্যারেক্টার সেট UTF-8, যেখানে বাংলা ইংরেজি দুটাই ব্রাউজার সাপোর্ট করবে। ওকে, এটা মাস্ট বি লিখতে হবে, মেটা একটা ট্যাগ, সেখানে একটা অ্যাট্রিবিউট চার সেট, মানে ক্যারেক্টার সেট ফুল মিনিং। ওকে, এটা হবে UTF-8। ওকে, এরপর আমি কিছু নর্মাল লেখা লিখলাম, একটা হেডিং, একটা পি, একটা হচ্ছে এ। ওকে, আমি যেটা ব্রাউজার রান করি আমি এটা দেখতে পাই। আমরা জানি আমাদের প্রত্যেকটা এলিমেন্ট বা ট্যাগ ব্রাউজার থেকে কিছু এক্সট্রা পেডিং মার্জিন পেয়ে যায়, সেটা আমি তুলে দিব। এই জন্য আমি সিএস চলে যাবো, সিএসএস, এখানে গিয়ে স্টার ব্লক এরিয়া, এটা কোন সেটটা বলতে পারবেন, এটা কাজ কি, কাজ হচ্ছে যে সকল ট্যাগকে টার্গেট করে, কানেক্ট করে, এখানে যে ডিজাইন দিব সবাই পেয়ে যাবে। ওকে, এবার যেহেতু আমরা জানি প্রত্যেক এলিমেন্ট ব্রাউজার থেকে মার্জিন পেডিং ডিফল্টভাবে পায়, এটার জন্য আমি 0 0 করে দিই পেডিং, মূলত কাজ কি সে সকল ট্যাগ বা এলিমেন্টকে টার্গেট কানেক্ট করে, লিঙ্ক করে, আমি কোনো ডিজাইনগুলো সবগুলোতে পেয়ে যাবে। এখন সবার এক্সট্রা পেডিং মার্জিনগুলো কী হয়ে যাবে, যে এক্সট্রা এগুলো সব হওয়া নেই, ব্রাউজার থেকে আর পাবে না, হ্যাঁ আমি দিলে পাবে। ওকে, আচ্ছা এবার আমরা আসছি আর ট্যাগ, সেটা হচ্ছে কি ধরো এখানে কয় ট্যাগ আছে আমার, আমি গ্রুপ করব এই তিনটাকে একটা মেইন ট্যাগে রাখবো, এটাকে আমরা বলি গ্রুপ ট্যাগ বলি। এটা আরো একটা আছে, এটার নাম হচ্ছে ডিপ, নাম হচ্ছে কি ডিপ মাইন ডিভিশন, ঠিক আছে। আমি কি করবো একটা ট্যাগ দিয়ে গ্রুপ করবো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো ডিপ ট্যাগটার মতো ইউজ করবো, অন্য ট্যাগ না, ডিপ ট্যাগ, ডিভিশন ট্যাগ, ঠিক আছে, ডিআইবি ডিপ। এটা পেয়ার ট্যাগ হচ্ছে কি পেয়ার ট্যাগ, স্টারিং দুইটাই আসছে, মূলত এই ডিপ ট্যাগের মতো আমি কি রাখবো আমার বাকি ট্যাগগুলো পেস্ট করে দিব। এখন দেখা যাচ্ছে ডিপ একটা ট্যাগ যার মধ্যে তিনটা ট্যাগ অলরেডি আছে, এই তিনটা হচ্ছে কি ডিপের, এই ডিপ হচ্ছে কি এই তিনটার প্যারেন্ট, এই তিনটা গ্রুপ করে দিয়েছি আমরা কার ভিতরে ডিপের ভিতরে। গ্রুপিং কাজ করতে গেলে আমরা কি ইউজ করবো ডিপ, এটা আরও একটা কাজ আছে। ওকে, এবার দেখো, এবার আমি এই ডিপটার নাম বলে দিতে হবে, কারণ ডিপটা আমার আরও লাগতে পারে, ক্লাস দিয়ে তার নাম বলে দিব। আমি তো পার্ট ওয়ান বা প্যারা ওয়ান কন্টেন্ট ওয়ান একটা নাম দিয়েছি, প্যারা আন্ডারস্কোর ওয়ান। ওকে, যদি আমি এখানে স্পেস ইউজ করি প্যারা ওয়ান এবার লিখে থাকি, ক্লাস দুইটা হয়ে যাবে, কয়টা হয়ে যাবে দুইটা, প্যারা একটা ক্লাস, ওয়ান একটা ক্লাস, যদি এটাকে একসাথে করতে চাই সেক্ষেত্রে আমি কি ইউজ করবো হয় হাইফেন, তবে বেস্ট হচ্ছে কি আন্ডারস্কোরটা ব্যবহার করা। ওকে, সেমভাবে আমি আরেকটা গ্রুপ নিই, গ্রুপ করবো এখন আর ডিপ দিচ্ছি, তাহলে ডিপ ডট একটা ক্লাস নেম দিচ্ছি প্যারা টু, সবার একটা কি নিজস্ব নাম বলে দিচ্ছি, এটা আমি শর্টকাট দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের H1 লর্ড M5 আর সেম টেক্সট আমি এখানে নিয়ে আসি, দেখো আমি কিন্তু বাকিদের কোনো ক্লাস আইডি কোনো নাম বলে দিই নেই, শুধু ডিপটা বলে দিয়েছি। দেখো তা দেখো গ্রুপ করা কয় ট্যাগ কয়টা আছে এখানে, দুইটা, প্যারা ওয়ান প্যারা টু, ডিপ ট্যাগ, এটা ফুল মিনিং ডিভিশন ট্যাগ, মানে ভাগ করে দিয়ে, ঠিক আছে। আমি যদি রিফ্রেশ করি দেখো এখন দুবার হয়ে গেল। আচ্ছা আমার তো দরকার হতে পারে যে একটা হচ্ছে ডানে থাকবে একটা বামে থাকবে, পাশাপাশি নিয়ে আসবো, কী করবো পাশাপাশি নিয়ে আসবো, কিন্তু পারবো না, কারণ কি ডিপটা হচ্ছে ব্লক, ডিপটা হচ্ছে কি ব্লক, তো ব্লক তো পুরো জায়গায় নেই, ডিপটা হচ্ছে কি ব্লক না, সে পুরো জায়গায় নেবে, সে তার ভিতরে কী আছে না সে দেখবে না,
এর কিন্তু পুরো জায়গায় নিবে। তারপরে কি ব্লক আছে না এসমে সেটাতে ম্যাটার না, সে কিন্তু পুরো জায়গায় নিয়ে নিবে। ওকে জায়গা নিয়ে নিল, তার পাশাপাশি কি আনবো? হ্যাঁ একটা ওয়ে আছে, এটা হচ্ছে কি ফ্লোট করা। কি করা? ফ্লোট, মেইন ডিপগুলোকে ফ্লোট করে দেওয়া। আমি এখন চলে যাই, আমি পাশাপাশি নিয়ে আসবো। এখন আমাদের বিগিনিং লেভেলে প্রথমে কি করতে হবে, আমাদের ফার্স্টে এই ট্যাগগুলোকে নামকরণ করে দেওয়া উচিত। এই নামে এটা কি আছে, ক্লাস আছে, ডিক্লারেশন ইয়া। এই নামে এটা কি আছে, ক্লাস আছে। ওকে আমি কল করলাম এখানে। আচ্ছা আমি এগুলো যদি মেন ডিপ, আমি মেন ডিপে কাজ করবো আসলে, ভিতরে গুলো না। এই ওয়ানকে বলে দিব একটা ব্যাকগ্রাউন্ড কালার, বলবো ইজি কালার। তা আমি কি করতে পারি, এইরকম ফুল নেম না লিখে শর্ট ফর্ম লিখতে পারি। ওকে ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা শর্ট হ্যান্ড প্রপার্টি। এখানে আমি চাইলে কালার, ইমেজ সবগুলো একসাথে দিতে পারবো, শর্ট হ্যান্ড প্রপার্টি। আর দিতে পারি কি রেড। ওকে আর এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি পিজি টিল, দুটাই কালার বলছি হোয়াইট কালার, হোয়াইট। আর এটার কালার হচ্ছে হোয়াইট। ওকে দেখি তো কাজ করতেছে কিনা, কাজ করতেছে বাট পাশাপাশি না। আচ্ছা একটা কাজ করি, একটু পেডিং দিই, যাতে সুন্দর দেখা যাবে। পেডিং 10 পিক্সেল, পেডিং 10 পিক্সেল, চারপাশে 10 10 করে পাবে। ওকে এবার পাশাপাশি নিয়ে আসতে হবে আমাদের, তাই না? কীভাবে? আমি চাই এটা অবজেক্ট, মানে এই 100%-এর মধ্যে মানে ফুল হচ্ছে 100%। আমি চাচ্ছি কি এই লাল ব্যাকগ্রাউন্ডওয়ালাটা কী পাবে, 50% পাবে, আর টেল কালারটা 50% পাবে। সেক্ষেত্রে আমরা একটা প্রপার্টি ইউজ করি ফ্লোট লেফট, মেন নেমকে বলতে হবে ফ্লোট লেফট। ফ্লোট মানে ভাসমান, ভাসিয়ে দেওয়া। ওকে আমি কি করলাম, বামে ভাসিয়ে দিলাম। তো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি ফ্লোট করলে হাইট উইথ হারিয়ে যায়, হাইট উইথ হারিয়ে যায়, ঠিক আছে? ফ্লোট করলে এখানে ফ্লোট করি আমি, ফ্লোট লেফট দুটাই করতে হবে। তা দুইটাই কিন্তু বামে ভাসতেছে, কিন্তু কোনো হাইট উইথ আসলে নাই। হাইট উইথ থাকলে না ডুববে আসলে, কারণ ফ্লোট করলে কী হয়ে যায়, হাইট উইথটা হারিয়ে যায়। আমাকে উইথ বলে দিতে হবে, তাহলে হাইটটা প্রয়োজন নাই, কারণ কন্টেন্ট হয়ে হাইট পাবে, তো উইথ পাবে না, 50% বলে দিতে হবে। এরপর কি সে পাবে উইথ 50%। প্যারা ওয়ান ডিপটা অর্ধেক জায়গা পাবে, প্যারা টু ডিপটা অর্ধেক জায়গা পাবে। এখন দেখো অর্ধেক অর্ধেক পেয়ে গেছে, কিন্তু পাশাপাশি আসে নাই। প্রবলেম কি, আমি সেভ করছি প্যারা ওয়ান, প্যারা টু, ডিপ ওয়ান, ডিপ টু, তারা উঠে প্রবলেমটা কি, ফ্লোট ফাইন নেম, ফ্লোটটার জন্য কি করে দাঁড়াও, ডিপ ফ্লোট লেফট লেফট টেক্সট সিএসএস, আচ্ছা আমি এখানে ইন্সপেক্ট করে দেখি ফ্লোটটা পাইছি কিনা। ফ্লোট ফ্লোটটা কাজ করতেছে, এখানে আমি এখানে জায়গাটা বাড়িয়ে ফেলছি, জায়গাটা আসলে বাড়িয়ে ফেলতাম এই যে পেডিং দিয়ে। পেডিং দিলে কি হয়, তার উইথটা এমনিতে বেড়ে যায়, এই পেডিংটা আপাতত ক্লোজ করে দিতে হয়, অথবা টপ বটম পাবে বাট লেফট রাইট পাবে না। ওকে পেডিং দেওয়া তার ভিতরে জায়গায় বেড়ে গেছে, তার উইথটাও বাড়বে। এখন ঠিক আছে, এই দেখুন ঠিক আছে। ওকে আসলে পেডিং দেওয়াতে কী হয়ে গেছে, ভিতরে জায়গাটা বেড়ে গেছে। আমি টপ বটম, টপ বটম দুটো ভাবে দেওয়া মানে কি, টপ বটম লেফট রাইট, টপ বটম লেফট রাইট, লেফট রাইট দিলে তো উইথ বেড়ে যাবে। এই দেখুন ঠিক আছে, এই পেডিং কারণ এ হলো আমাদের ফ্লোট লেফট। আচ্ছা আমি রাইট করি, এটা ভ্যাল তিনটা, এটা রাইট। আমি যেখানে রাইট ইউজ করি কি হয়, রাইট থেকে শুরু হবে, এটা কি হয়ে যাবে, রাইটে চলে যাবে, দেখো রাইট। ওকে এরপর কি এটাও রাইট দিতে পারি, সেম কাজ করবে, কারণ এটার পর এটা রাইটে যাবে, কারণ ফার্স্টে রাইট ছিল এটা, এটা ঠিক জায়গায় থাকবে, দেখো রাইট। আর এটা হচ্ছে কি নান, নান তো আমি ইউজ করবো না। ওকে মানে ফ্লোট হবে না, ডিফল্ট নানই থাকে। ওকে কী দিব, লেফট, যে বাম থেকে শুরু হোক, বাম থেকে শুরু হোক,
এইগুলো আমাদের লাগে, কখন লাগে দেখো, এফএস দিন, যেমন সার্ভার, ও সরি না দেখ, আমাদের এই পার্টগুলো করতে তখন কিন্তু লাগবে। যেমন ধরো এই যে এই ভাগটা করতে গেছি, নিচে যা দেখো ডিপ ওয়ান ডিপ টু, এটা কিন্তু ফ্লোট করছে, ফ্লোট করা, কিন্তু এই সবগুলো কিন্তু ফ্লোট করা, ফ্লোট করা এগুলো আসবে, এটা মাসবে, এই দেখো এগুলো ফ্লোট করা, এ তিনটে ভাগ আছে। তাহলে কীভাবে করছি, ডিপ ওয়ান ডিপ টু ডিপ থ্রি, না মনে রেখে দিচ্ছি, ফ্লোট লেফট ফ্লোট লেফট ফ্লোট লেফট, উইথ কত 33.33, মানে এই তিনটাকে 100 দিয়ে ভাগ করলে যাই হয়, ওকে তখন গিয়ে যাবে। এই দেখো এখানে এটা আবার একটা আমরা ডিসপ্লে গ্রিড দিয়ে করতে পারি, ফ্লেক্স দিয়ে করতে পারি, দেখে কি দিয়ে করছি, এটা আমি ডিপ কোনটা ফিচার ফিচার যাক সার্ভিস বক্স, আচ্ছা তুমি একটু দিব এই শব্দ ফিচার, রেসপন্সিভ করে রেসপন্সিভ, এটা পুরো সব দিয়ে করছিলাম, ঠিক আছে। তখন কল এমডি ইউজ করছি, ওখানে ফ্লোট লেফট করা আছে, যে ফ্লোট লেফট, ওকে। এরপর আর কি লাগবে, এগুলোও ফ্লোট করা, এটাও ফ্লোট, কী হবে ডিপ ওয়ান ডিপ টু ডিপ টু, গ্রুপ ডিপ তো লাগবে, ডিপ ছাড়া কাজ করতে পারবো না, ওকে। এগুলো ফ্লোট দিয়ে করছি, ফ্লোট ছাড়া করা যায়, এই যে ফ্লোট দিয়ে করছি, এগুলো সবগুলো ফ্লোট 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 সবগুলো, এগুলো অনেকবার লাগবে। আচ্ছা আর একটা প্রবলেম হচ্ছে, আমি যখন ফ্লোট করি দেখো, প্রবলেম ওয়ান, ফ্লোট করলে কী হয়, নিজস্ব হাইড্রেট হারিয়ে যায়। দুই নম্বর প্রবলেম হচ্ছে কি, ফ্লোট করলে তারপর সবগুলো অটোমেটিক ফ্লোট হয়ে যায়, যেমন ধরো এটা যায় কমাচ্ছি 20%, তাই না, 50 আর 20 70%, তার 20% কি গ্যাপ থাকবে, তাই না। এখন আমি যদি এখানে কি সেম একটা ডিপ কোনো কারণ নিলাম, প্রয়োজন হলো আর কি, থ্রি নিলাম আর কি, থ্রি, ওকে, এটাকে আমি কিছু করছি, ফ্লোট করছি কি, এটা ফ্লোট করি নাই, এই থ্রি নাম কোনো ফ্লোট করা নাই এখানে, দেখো এটা কী হয়ে যাবে, ঢুকে গেছে, কেন যদি ফ্লোট করি নাই, কেন হয়েছে, ডিফল্টভাবে কী হয়, আমি যদি একটাকে ফ্লোট করি বাকি সব কী হয়ে যাবে, ফ্লোট হয়ে যাবে, এটা বন্ধ করে দিতে হবে। এই জন্য প্যারা থ্রিকে বলতেছি যে প্যারা থ্রি এই ক্লাস থেকে ফ্লোটের মান ক্লিয়ার পরিষ্কার থাকবে, তাই ক্লিয়ার বোথ, ঠিক আছে। তাহলে কী হবে, এই প্যারা পর থেকে আর ফ্লোটের মান বাইরে যাবে না, বোথ মানে দুই পাশ থেকে, রাইট লেফট যে পাশ থেকে আমরা করি, দুই পাশ থেকে কী থাকবে, অফ থাকবে, এটা হয় না এখনো, সেভ করছি, ক্লিয়ার সরি ক্লিয়ার বোথ, দেখা এটা ফ্লোট হয়, ফ্লোট শুধু এটা, এটা এখানে যত গ্যাপই থাকুক এখান থেকে ফ্লোটের মান বাইরে যাবে না, এই হলো আমাদের ক্লিয়ার। যে আমার চাচ্ছি কি, এ পার্ট থেকে ক্লিয়ারটা কি থাকুক, ফ্লোটটা ক্লিয়ার থাকুক, ওকে। আমি যেটা তিনটা ভাগ করতে পারি, তিন ভাগ, এটা কীভাবে করবো, সেম প্যারা থ্রি ফ্লোট করবো, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি সেমভাবে এগুলো কল করি এখানে, টেল আমি ঠিক করি, ওকে, সবগুলো লেফট ঠিক আছে মানলাম, বাট 50 50 50 150% হয়ে গেছে, বাট আমি জানি উইড হচ্ছে কত পার্সেন্ট, 100, সেখানে আমি কী করবো, 33 করে দিব, তিন ভাগ করলে 33 হয়, 33 33 33 33, যত বড়ো নো প্রবলেম, তাহলে আমার মানে ফুলফিল 100 করতে হবে, দেখা 33 হয়ে গেছে, ওকে। এই হলো আমাদের ফ্লোট অ্যান্ড